Good afternoon, প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন, আমি বনি আমিন। আজ 17 জুলাই 2021, প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে আমার হুবলট ঘড়িতে বাজে 4:51, প্রিয় বন্ধুরা। হাওয়ায় এই মুহূর্তে এখানে তাপমাত্রা হচ্ছে মাত্র 11 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হাওয়া গায়ে লাগছে মাত্র 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মতোই। প্রিয় বন্ধুরা, আমি যথারীতি আমার বাড়ির ব্যাকইয়ার্ডে আছি। প্রিয় বন্ধুরা, এখন ব্যাপক হাওয়ার বেগ আছে, উপরে যে বড় বড় যে বৃক্ষগুলো আছে সেগুলো এই হাওয়ার বেগে কিন্তু হিন্দোলিত হচ্ছে এবং পাখি কিচির মিচির করছে আমার বাগানে। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, 17 জুলাই 2021, প্রিয় বন্ধুরা, এই বারবার এই তারিখটি বলার একটা কারণ আছে, সেই কারণ আমি একটু পরেই বলছি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু পুরো অস্ট্রেলিয়া এখন করোনার আক্রমণের মুখে আমরা কম্পিত অবস্থায় আছি। আমাদের এই নিউ সাউথ ওয়েলস এবং তার আশেপাশের আরও অন্যান্য যে সকল প্রদেশগুলো আছে সবাই যে যার মতো করে লকডাউন করে রেখেছে, যেটাকে আপনারা আপনাদের দেশে যেটাকে বলেন শাটডাউন, আমরা কিন্তু জনগণ যারা আছি তারা কিন্তু ক্র্যাকডাউন হয়ে আছে, একেবারে পুরো লকডাউন শাটডাউন এবং আমরা জনগণ ক্র্যাকডাউন হয়ে আছি, একেবারে সেমি কারফিউর মতো চলছে, আজ থেকে, আজ 17 জুলাই মধ্যরাত্র থেকে নিউ সাউথ ওয়েলসের বিশেষ করে সিডনির প্রত্যেকটি দোকান শপিং সেন্টার মাস্ট বন্ধ থাকতে হবে 30 জুলাই অবধি। শুধুমাত্র ব্যতিক্রম ধর্মী কয়েকটি দোকান, ব্যবসা, হাসপাতাল, কেমিস্ট, যেটাকে আপনারা ডিসপেন্সারি বলেন ঔষধের, সেগুলো খোলা থাকবে এবং কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না, গেলেই কিন্তু ফাইন। আর এখন জরিমানার হার বেড়ে গেছে $1,000। প্রিয় বন্ধুরা, আমি আজ একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্যই এখানে বসেছি, কিছু বলার জন্য বসেছি এবং আমার একটা বিষয় আমি আপনাদেরকে খোলাখুলি জানাতে চাচ্ছি। তবে এই ধরনের সিদ্ধান্ত এবং বিষয়গুলো জানানোর জন্য নাকি চোখে চোখ রেখেই কথা বলতে হয়, সানগ্লাস অর্থাৎ চশমার আড়ালে অথবা চোখ নামিয়ে কথা বললে নাকি কথার মধ্যে সততা খুঁজে পাওয়া যায় না, সেজন্যই আমি সানগ্লাসটা খুলে ফেলি। অনেকেই কিন্তু, অনেক ইউটিউবার ঘরের ভেতরেও কিন্তু সানগ্লাস পরে, রাতেও তারা সানগ্লাস পরেই কিন্তু তারা ভিডিও করে, আমার এটা একটু পছন্দের বাইরে। চোখে চোখ রেখে যেই কথা বলা হয় তার চেয়েও সত্যতা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। আপনি কারো সাথে যদি কোনো সিদ্ধান্তমূলক কথা বলতে হয় তখন আপনাকে চোখে চোখ রেখেই কথা বলতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি বনি আমিন চ্যানেলে অর্থাৎ ইউটিউব অথবা ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বনি আমিন এই ব্র্যান্ড যখন কাজ করবে সেই ব্র্যান্ড থেকে ব এবং ধ দুটো চিরসমাপ্তি, অর্থাৎ আজ থেকে কবর হয়ে গেল ব এবং ধয়ের, বতে বাংলাদেশ, ধতে ধর্ম, অর্থাৎ বাংলাদেশ বিষয়ে এবং ধর্ম বিষয়ে বনি আমিন চ্যানেলে আর কখনোই কোনো আলোচনা হবে না 17 জুলাই 2021 পর থেকে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন এর কারণ কি, অভিমান, সেটা আমি বলছি না, আমার অভিমান আছে কি রাগ আছে সেটা আমি বলবো না, কিন্তু কেউ যদি আমাকে ভুল বোঝেন যে আমি কোনো ভয়ে বা কেউ আমাকে হুমকি দিয়েছে, না না না, আই ডোন্ট কেয়ার। মৃত্যুকে বনি আমিন কখনো ভয় পায় না, আর যারা আমাকে ক্ষণে ক্ষণে মাঝে মাঝে বিভিন্ন সময়ে সময়ে আমাকে হুমকি দিয়েছেন নানাভাবে, তারা যদি বনি আমিন সম্পর্কে সত্যিকার অর্থেই যদি জানেন এবং বনি আমিনের প্রোফাইল সম্পর্কে জানেন যে হুমকিদাতা, তিনি ওই হুমকি দিয়ে হুমকিটাকে আবার গিলে খেয়ে ফেলবেন। সুতরাং আই ডোন্ট কেয়ার, থ্রেট, হুমকি আমি কেয়ার করি না। আমি ধকে
আমার ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে একেবারে মুছে ফেলার বিষয়ে, এটা ভেরোনিকার চাপ সবসময়ই ছিল। আমার সহধর্মিনী ভেরোনিকা সবসময় চাইতো যে আমি ধর্ম নিয়ে আলোচনা না করি। আর আমার এই যে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো, যে ফেসবুক বলেন অথবা ইউটিউব বলেন, এর পেছনে কিন্তু আমার কিছু আমার উপদেষ্টা, আমার কো অ্যাডমিন আছে, তাদেরও একই কথা যে স্যার এইটা নিয়ে আপনি, এই ম্যাডাম যখন বলেছে ধ বাদ দিতে, এবার আপনি বটাকো বাদ দিয়ে দেন, বতে বাংলাদেশ, বাংলাদেশ বিষয়ে কোনো কিছুই আলোচনা করবেন না, গৃহযুদ্ধ, খুনাখুনি, গণধর্ষণ, নির্যাতন, বাংলাদেশের সরকার উল্টে গেছে, পাল্টে গেছে, সব কিছুই, আপনি কখনো বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন না। বাংলাদেশ থেকে জীবনের তরে একেবারে মুছে দেওয়া দরকার, এবং বাংলাদেশে আপনার জন্ম হয়েছে এটাকেও আপনি পরোক্ষভাবে ভুলে যাবেন। এবং যদি বাংলাদেশে আমি আসি, আমি সেই সোনার খনি, সেই কক্সেস বাজার, সেই কুয়াকাটা, সেই নীলমণি, সিলেট, যেখানেই যাই না কেন, আমি যখনই ভ্রমণে যাব, আমার চোখে কোনো সৌন্দর্য বা অসামঞ্জস্য আমার চোখে যাই পড়ে, কোনো কিছুই ধারণ করা হবে না, কোনো কিছুই নয়, এটা আমার অভিমান, হয়তোবা অভিমান, কারণ আমি মনে করি গরুকে ঘাস খাওয়াতে হয়, গরু ঘাস পছন্দ করে, গরুকে ঘি খাওয়াতে হয় না, ওটা ঘি খাওয়ানো যায় না, এতে সময় নষ্ট হয়, সময় অপচয় হয়, গরু ঘাস ভালোবাসে, গরুকে ঘাসেই খাওয়াতে হবে। আমি সেই থিওরিতেই আমার বাকি জীবন, আমার এই চ্যানেলটা এভাবেই চলবে। তবে প্রি রেকর্ডেড, যদি আজকের আগে যদি বিশ্বের কোনো দেশে যদি বাংলাদেশের উদ্ধৃতি দেওয়া হয়ে থাকে কোনো ভিডিওতে, বা ধর্ম বিষয়ে যদি কিছু বলা হয়ে থাকে, সেটা ভিন্ন কথা, যেটা আগেই রেকর্ডেড হয়ে গেছে, আমি চেষ্টা করব এডিট করে সেটাকে কাটছাট করার জন্য, অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব। কিন্তু আজ 17 জুলাই 2021 পর থেকে বনি আমিন চ্যানেল থেকে বতে বাংলাদেশ, ধতে ধর্ম কমপ্লিটলি আউট, আউট, আউট। তবে বাংলাদেশের একটা বিষয় আমার সবসময় বুভুক্ষতা থেকে যাবে, আমার মনের চাহিদা থেকে যাবে, সেটা হলো আমার জন্মদ্বীপ হাতিয়া, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, সেই মেঘনার উপকূলে আমার একেবারে শিশুকাল, 1.5 বছর বয়স অথবা 1 বছর বয়সে সেখান থেকে শেকড় ছেড়ে আপরুটেড হয়ে আমার জিন্দেগি কেটেছে চিটাগং, এবং কিছু সময় ঢাকাতে কেটেছিল, সে অনেক আগে। মাঝে নিরবচ্ছিন্ন 5 বছর, 1971 সনের মুক্তিযুদ্ধের পর 5 বছর নিরবচ্ছিন্ন বনি আমি হাতিয়াতে ছিল, আর বাকি আমার কিশোর জীবন, যৌবন জীবন সব কিছুই কেটেছে হাতিয়ার বাইরে। হাতিয়া সম্পর্কে আমার একটা দুর্বলতা আছে, তবে আমি হাতিয়ায় যদি যাই, সেখানকার ভিডিও আমি অবশ্যই করব, নিঝুম দ্বীপ সম্পর্কে অবশ্যই আমি ভিডিও করব, সেখানের ভালো দিক, সুন্দর দিক, আর সেই সমুদ্রের গর্জন, সেই ঢেউ, সেগুলো অবশ্যই তুলব। আহা, কি অপূর্ব, অপূর্ব গাছগুলো কেমন সুন্দর করে বায়ুর বেগে হিন্দোলিত হচ্ছে, আমার না গর্জন, ঢেউ, প্লাবন, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আমি ভয় পাই না, কখনোই না। বাতাসের বেগ, ঝড়, তুফান, আন্দোলন, এই যে কীরকম সশব্দে গাছগুলো নড়ছে, ব্যাপক হাওয়া, ব্যাপক হাওয়া, প্রিয় বন্ধুরা, আমি না খুবই চমকিত হই, এক্সাইটেড হই। আমরা দ্বীপ অঞ্চলের লোক, আমরা হুমকিতে ভয় পাই না, আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেড়ে উঠি, আমরা হাতিয়ার লোক, উই ডোন্ট কেয়ার এনিবডি, উই আর ব্রেভ এনাফ টু সার্ভাইভ এনিওয়্যার অ্যাগেনস্ট এনি এনভায়রনমেন্ট, এনি অডস। আমি আবার বলছি, আমরা দ্বীপাঞ্চলের লোক,
সহজে কিছুকে ভয় পাই না। আমার আনন্দ লাগে, ভালো লাগে সমুদ্রের উত্তালি ঢেউ, প্লাবন, গর্জন। হাতিয়া সম্পর্কে আমার দুর্বলতা আছে, হাতিয়াতে গেলেই সেখানকার ভিডিও আমি করব। আমাকে আল্লাহ বা ভগবান যদি আমাকে নেন এই প্যান্ডামিকের পরে, যখন আবার শান্ত হবে, পৃথিবী আবার আগের মতো ফিরে আসবে, আমি উড়তে পারবো পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে, আমি অবশ্যই হাতিয়ার উদ্দেশ্যেই বাংলাদেশে যাব। আর যদি আমার কোনো কাজ থাকে, কাজে আমার মিশনে আমি যাব। প্রিয় বন্ধুরা, এখন থেকে আমার অপ্রকাশিত বিশ্বের অনেক অনেক ভিডিও এখনও পড়ে আছে, একেবারে ভার্জিন, যেগুলো আপনারা দেখেননি, আমি সেগুলো ধীরে ধীরে আবার ছাড়ব। আবার বলছি, বতে বাংলাদেশ, ধতে ধর্ম। তবে বিশ্বের অন্য কোনো দেশে বা ইসরায়েল, ইজিপ্ট, তুরস্ক, ল্যাটিন আমেরিকা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা, এই সকল স্থানে গেলে এখানকার সমাজ, এখানকার কৃষ্টি, এখানকার ধর্ম, এখানকার আচার আচরণ, সেগুলো অবশ্যই আমি তুলে ধরতে চেষ্টা করব আমার ভিডিওতে। আপনারা যারা বুদ্ধিমান, তারা ওর মধ্যেই কম্প্যারিজন, আপনার দেশের যে কম্প্যারিজন, তুলনাটা আপনি খুঁজে নেবেন, আমি বলবো না। অনেকে আবারও বলতে পারেন, এ আপনার অভিমান, এ নিয়ে আমি কোনো আলোচনা করব না। আমি নিরবচ্ছিন্নভাবে আমার এই বনি আমিন চ্যানেলে পৃথিবী ঘুরে ঘুরে আমার চোখে আমি যা দেখব, যা শুনব, আমি সেটাই তুলে ধরতে চেষ্টা করব। আজকের এই কথার পরপরেই আমি আপনাদেরকে নিয়ে যাব সেই মায়ানমারে। মায়ানমারের এখনও অনেক ভিডিও অপ্রকাশিত রয়ে গেছে, সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকের এই কথার পরে নিয়ে যাব যেই মুঘল সম্রাট, অর্থাৎ দিল্লির শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর সিপাহী যে বিদ্রোহ হয়েছিল ভারতে, সেই সিপাহী বিদ্রোহের তিনি তৎকালীন ব্রিটিশ প্রশাসন কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে শাস্তি হিসেবে তাকে কালাপানিতে পাঠানো হয়েছিল। এই কালাপানি আন্দামান বা নিকোবর নয়, এই কালাপানি মানে দূর কোনো বিচ্ছিন্ন কোনো স্থানে, যদিও ইয়াঙ্গুন বিচ্ছিন্ন ছিল না, রেঙ্গুন বিচ্ছিন্ন নয়, দূরে তাকে নির্বাসিত করা হয়েছে। তাকে দিল্লির এই মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি থেকে সরাসরি ইয়াঙ্গুনে। বনি আমিন সেই ইয়াঙ্গুনে দিল্লির শেষ সম্রাট বাহাদুর শাহর মাজার ঘুরে দেখেছে, মাজার মানে কবর, ঘুরে দেখেছে। এবং পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান, অনেকেই যারা ইয়াঙ্গুন ভ্রমণে গিয়েছেন, মায়ানমার ভ্রমণে যারা গিয়েছেন, তারা এই দিল্লির শেষ সম্রাটের মাজার তারা দেখে গেছেন। ভারতের রাষ্ট্রপ্রধান, পাকিস্তানের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশেরও হয়তো বা কোনো প্রধান কোনো ব্যক্তিত্ব সেখানে যখন গিয়েছেন, এই বাহাদুর শাহর মাজার ঘুরেছেন। আমি আমার এই ডকুমেন্টারিতে অবশ্যই আপনাদেরকে ভেতরে ঘুরে ঘুরে যখন দেখাবো, দেখতে পাবেন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান, ভারতের রাষ্ট্রপ্রধান কারা কারা গিয়েছিল। যেহেতু ডকুমেন্টারি, এই প্রামাণ্যচিত্রটি একটু দীর্ঘ, সেহেতু আমি এটাকে দুভাগে ভাগ করে আমি আপনাদেরকে দেখাবো, দেখাতে চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আবারও বলছি, আমার আজকের তারিখের আগে যদি কোনো প্রি রেকর্ডেড কোনো ভিডিও বাংলাদেশ সম্পর্কে অথবা কোনো ধর্ম সম্পর্কে যদি থাকে, সেখানে কিন্তু আমি সংশোধন করতে পারবো না, চেষ্টা করব এটাকে যতটুকু ন্যারো ডাউন করে এডিট করা যায়। লেকিন বনি আমিনের চ্যানেল থেকে ব এবং ধ আজ থেকে একেবারে চির বিদায়। ধয়ের জন্য ভেরোনিকার অবদান, অর্থাৎ আমার সহধর্মিনীর যথেষ্ট চাপ ছিল, আর ব আমার এই চ্যানেলের যে চারজন যারা আছে কো অ্যাডমিন, তাদের পরামর্শে দীর্ঘ গত 48 ঘন্টা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে বনি আমিন চ্যানেলে আর ব এবং ধ নিয়ে কোনো আলোচনা হবে না। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় এখন আমি চশমাটা পড়তে পারি, পরেই কথা বলি, চোখে চোখ রেখে অনেক কথা বললাম। আমি তাহলে আচ্ছাড়ি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি
মায়ানমারের প্রাক্তন রাজধানী ইয়াঙ্গুন আর ইয়াঙ্গুনের সেই দিল্লির শেষ সম্রাটের সমাধিস্থল ইয়াঙ্গুন, সম্রাট বাহাদুর শাহ জাফর। লেটস গো প্রিয় বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম লেকেম্বা, সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।